প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছানীয়, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দ্বারা ভালো আছি। সৃষ্টি কলা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, সিকিউ থ্রি। গত ক্লাসে আমরা সিকিউ দুই করেছি, আমাদের প্রথম অধ্যায়ের দুই নম্বর অঙ্ক করেছি। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ, তোমাদের রেসপন্স পেয়েছি, তোমরা তোমাদের কোনো সমস্যা নাই। আমি সিকিউ থ্রি তোমাদের যাদের বই নাই আমি প্রশ্নটাও একটু পরে পাঠিয়ে দেবো, যদি হোমওয়ার্ক দিচ্ছি একটু পরে ছবি তুলে আমি পাঠিয়ে দেবো, এবং এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, এবং তোমাদের চেষ্টা দেখার পরে আমি তোমাদের ভিডিওটা বিছেড়ে দেবো সেই ক্লাসটা। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছ এবং তোমরা খাতা কলম নিয়ে সুন্দরভাবে আমার অঙ্কগুলো তুলতেছ। সিকিউ থ্রিতে একটু খেয়াল করো, এটা জনাব দুর্জয়ের অঙ্ক, সিকিউ থ্রি এক নম্বর অধ্যায়ের 81 নম্বর পৃষ্ঠায় কথা বলছে মাস শেষে দুর্জয়ের দায়ের পরিমাণ নির্ণয়। মাস শেষে দায়ের তাহলে আমরা লিখি সিকিউ তিন ক নম্বর, মাস শেষে দনাক দুর্জয়ের দায়ের পরিমাণ নির্ণয়, দায়ের পরিমাণ শিক্ষার্থী আমার প্রশ্নে তুমি সমাধানের পথ মনে তোমাকে বের করে দিবে। আমি বলছি মাস শেষে দুর্জয়ের দায়ের পরিমাণ নির্ণয়, একটা মাসে দায় বৃদ্ধি এবং দায় কমার অনেক লেনদেন ঘটবে, কিছু লেনদেনে দায় বাড়বে কিছু লেনদেনে দায় কমবে। তাহলে মাস শেষে যখন দায়ের পরিমাণ চাবে তখন যেগুলো দ্বারা বৃদ্ধি পাবে সেগুলো আমরা লিখবো, আর যেগুলো দ্বারা দায় কমে সেগুলো আমরা বাদ দেবো। ঠিক আছে, যেগুলো দ্বারা দায় বাড়বে সেগুলো আমরা আগে লিখবো, যেগুলো দ্বারা দায় কমে সেগুলো আমরা কী লিখবো পরে লিখবো, বাদ দেবো। বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটাই মাস শেষে দায়ের পরিমাণ থাকবে। তো আমরা মাস শেষে দেখাতে তার একটা কথা লিখি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় আমরা একটু লিখলাম। তাহলে আমরা আবার আলোচনা ফিরে আসি। তো মাস শেষে দায়ের পরিমাণ আমরা এটি বুঝি যে সমস্ত লেনদেন দ্বারা দায় বাড়বে সেগুলো আমরা আগে লিখবো, তারপরে যদি পরিশোধ করা হয় টাকা দেওয়া হয় তাহলে এটা কমবে, বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটার মাস শেষে দায়ের পরিমাণ। তাহলে দেখি কী কী লেনদেন দ্বারা দায় বাড়ে। আমরা দেখতেছি জানুয়ারির 25 তারিখে, জানুয়ারির 25 তারিখে ঋণ নেওয়া হলো 70,000 টাকা, ঋণ নেওয়া হলো 70,000 টাকা, 70,000 টাকা ঋণ নিলাম এটা দায় পারলো। তার সাথে জানুয়ারি 10 তারিখ, জানুয়ারির এটা হবে 5 তারিখ, এটা 5 তারিখ হবে, জানুয়ারি 10 তারিখে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় কত টাকা তোমার? 40,000 টাকা। এই দুটা তাহলে দায় পারলো, ঋণ নিলেও দায় পারবে, ধারে পণ্য ক্রয়গুলো দায় পারবে। তারপরে দেখো মোট কত হলো 1,10,000 টাকা, 1,10,000 টাকা হলো মোট দায়, মোট দায় কত? 1,10,000 টাকা। প্রিয় শিক্ষিত তোমার একটু খেয়াল করো, এই 15 তারিখে জানুয়ারির 15 তারিখে পানাদেরকে প্রতিশোধ, প্রতিশোধকে পরিশোধ করেছে, পানাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, প্রতিশোধকে পরিশোধ করেছে, তখন দায় কমে যাবে, প্রদ হিসাব পরিশোধ, প্রদ হিসাব পরিশোধ কত টাকা? 20,000 টাকা। তাহলে মোট থাকলো তো থাকলো 90,000 টাকা। দায়ের পরিমাণ কত? মাস শেষে দায়ের পরিমাণ কত টাকা? 90,000 টাকা। শিক্ষিত আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ, যে সমস্ত লেনদেনের দায় বাড়বে আমরা যোগ করবো, তার থেকে তার পরিশোধ করবে এটা কমে দেবে, তাহলে মোট দায় কত? 1,10,000 টাকা, পরিশোধ করতে কত? 20,000 টাকা, রইল কত? 90,000 টাকা। 90,000 টাকা হচ্ছে, 90,000 টাকা হচ্ছে আমার মাস শেষে দেওয়ার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা আমার এই রেখাগুলো তুলো এবং দেখবো প্রশ্ন থেকে আশা করি তোমরা করতে পারবে, আমি আশা করি বুঝতে পারবে। এখন আমরা খ করাব,
খতে বলেছে, খতে বলেছে দেখো মাস শেষে জনাব দুর্যোগের মালিক রাষ্ট্র, আমরা লিখি মাস শেষে জনাব দুর্যোগের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি? যে টাকা তারা মূলধন দেওয়া শুরু করলো তার সাথে আয়োজক হবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব মানে ওই সূত্র আমরা কি জানি, ওই ইকুয়াল টু সি প্লাস আই মাইনাস ই মাইনাস বি, এটা হলো ওই সূত্র। ওই মানে অনার্স এন্ট্রি, ওই মানে অনার্স এন্ট্রি, সি হলো ক্যাপিটাল, তার সাথে যোগ হবে কি আই ইনকাম, মানে ইনকাম আয় ইনকাম যোগ হবে, তার থেকে ই বাদ যাবে, ই মানে এক্সপেন্সেস, আর ডিতে হলো ড্রয়িং বাদ যাবে, সে হলো ক্যাপিটাল মূলধন, মূলধনের সাথে আয় যোগ হবে, যোগ হবে বাদ যাবে কি খরচ, আর কি উত্তোলন বাদ যাবে। তাহলে আমরা জানতে পারলাম মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় বাদ যাবে আর উত্তোলন বাদ দেবে, তাহার মাস শেষে যা থাকবে এটা হলো মালিকানা সত্য। আমরা সে আলোকে আমরা আশা করি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে রাখো, ওই ইকুয়াল টু সি প্লাস আয় আই মাইনাস ই মাইনাস ডি, সিতে হলো ক্যাপিটাল মানে মূলধন, আয় তো ইনকাম যোগ হবে, ইতে হলো এক্সপেন্সেস মানে ব্যয় খরচ, আর ডিতে হলো ড্রয়িং মানে উত্তোলন, মালিক যদি কোনো টাকা উত্তোলন করে তাহলে এটা কমবে, কোনো ব্যয় হলে কমবে আর আয় হলে বাড়বে। আয়গুলো আমরা চিনবো, ব্যয়গুলো চিনবো, যেমন আয় বিক্রয় ভাড়া পাওয়া গেলো, বিভিন্ন সুদ পাওয়া গেলো, এগুলো আয়, খরচ হলো ব্যয় ক্রয় বেতন, এগুলো হলো ব্যয়, দ্বিতীয় হলো ড্রয়িং মানে উত্তর মালিক কর্তৃক নগদ উত্তোলন বা পূর্ণ উত্তোলন, এগুলো ডি। আমরা আশা করি তোমরা এই জিনিসগুলো সুন্দরভাবে তোমরা খাতা তোলো, যে সমীকরণটা তুলে এই জিনিসগুলো একটু লেখো, জিনিসগুলো লেখো দেখে একটু সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। তৃতীয় হলো ক্যাপিটাল, আয় তো ইনকাম আয়, আয় মানে ইনকাম আয়, তৃতীয় হলো এক্সপেন্সেস মানে খরচ, আর দ্বিতীয় হলো ড্রয়িং ডিআরএ ডব্লিউ আই দি মানে উত্তোলন, মানে উত্তোলন মালিক দিক উত্তোলন করে, তাহলে সেল সাথে আয় যোগ হবে ই বাদ দেবে আর ডি কী হবে ডিও বাদ দেবে। আমরা এখন অঙ্ক যাই, জানুয়ারি এক তারিখ, জানুয়ারি এক তারিখ মূলধন, মূলধন কত টাকা, মূলধন হলো মূলধন আছে ১৫০০০০, ১ লক্ষ আর নগদ ব্যাংকগুলো ৫০০০০, মোট কত ২ লাখ, তার সাথে কী হবে আয়োজন হবে, তার সাথে কী হবে আয়োজন, আয় সময় আয় কী কী আছে দেখো, ২০ তারিখ পণ্য বিক্রয়, ২০ তারিখ কী বিক্রয়, পণ্য বিক্রয় কত ৬০,০০০ টাকা, পণ্য বিক্রয় ২০ তারিখ পণ্য বিক্রয় কত টাকা, পণ্য বিক্রয় হচ্ছে ৬০,০০০ টাকা, তাহলে মোট কত, এই তো আর কোনো আয় নয়, তাহলে কত হলো ২,১০,০০০ টাকা, তার থেকে ব্যয় বাদ দেবে, ব্যয় কত আছে ১০ তারিখ ধারে পণ্য ক্রয়, তারা পণ্য ক্রয় হলো ৪০,০০০ টাকা, তাহলে ১ লাখ কত, ১,৭০,০০০ টাকা, আর ২৫ তারিখ উত্তোলন, উত্তোলন কত ২৫,০০০ টাকা, তাহলে কত থাকলো মালিকানা ১,৪৫,০০০ টাকা। শিক্ষার্থীরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ, তাহলে আমরা কী পেলাম মূলধন দেওয়া শুরু করছে কত ১,০০,০০০ টাকা, একটা কারবার শুরু করছে সে শুরু করছে কত ১,০০,০০০ টাকা, তার আয় পণ্য বিক্রি করছে কত ৬০,০০০ টাকা, ১,০০,০০০টার সাথে ৬০,০০০ কত ২,৭,০০০০টাকা, আর ধারে পণ্য ক্রয় করছে কত ৪,০,০০০টাকা, কত হলো ১,৭,০০০০টাকা, আর উত্তোলন করছে কত ২৫,০০০০টাকা, তাই ১,৭,০০০০ থেকে ২৫,০০০ পর দিলে ১,৪৫,০০০, এটা মালিকানা সত্য, এটা কত, এটা মাস শেষে মালিকানা সত্য।
আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো মানবতাবাদ। আমি যে আগে সমীকরণ লিখেছিলাম সেই সমীকরণ না লিখে আমি পাশাপাশি না লিখে উপরে নিচে লিখে একই কথা, পাশাপাশি লেখা থেকে তো উপরে নিচে লেখা একই কথা। মন্দির সাথে আয় যোগ ব্যয়বাদ আর উত্তোলনবাদ, ঠিক আছে? এগুলো সি, এগুলো আয়, এগুলো এগুলো এক্সপেন্সেস, ব্যয়, এটা কি ডি, ঠিক আছে? ওকে, আশা করি তোমার এই কথাগুলো আমার কথাগুলো বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তোমরা খাতায় তোলো, ভালোভাবে তোলো, আমার এই কথাগুলো তুমি বুঝতে পারো, বইয়ের সাথে মিলাও, প্রশ্ন দেখো, আমার এই কথাগুলো খেয়াল করো, আমার এই কথাগুলো খেয়াল করো বা বই প্রশ্ন করবা, আমার সমাধান দেখবা, সুন্দর তুমি বুঝতেছো, কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ওকে, এখন আমরা গ করাবো। ওকে, আমরা এখন বুঝতে পারি তো বিষয়টা, বুঝতে পারলাম। এখন গত বর্ষে দেখো, গত বর্ষে লেনদেন সমতারা, লেনদেন সমতারা টেবুলার শাক আমি ওইদিন করেছি, টেবুলার শাক ওই যে এসব পরিবর্তন কাঠামোগত পরিমাণগত পরিবর্তন সেটার যে শাকটা সেই শাকের এলাকায় আমরা টেবুলার শাকের মাধ্যমে হিসাব সমানের প্রভাব দেখাবো। আমি কী লিখবো? টেবুলার শাকে টেবুলার গত বর্ষে টেবুলার টেবুলার শাকে হিসাব সমীকরণের প্রভাব কি লিখবো? টেবুলার শাকে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, আমরা লেনদেনের প্রভাবটা লিখতে পারি, লেনদেনের প্রভাব। ওকে, প্রশ্নটা বললাম। এখন এই টেবুলার শাক করতে আমাদের কী কী বিষয় জানা দরকার, টেবুলার শাক করতে কী কী বিষয় জানা দরকার, পুরো অঙ্কটা পড়বো আগে, তোমরা পুরো প্রশ্নটা করবে দেখবা টোটাল অঙ্কের মধ্যে কী কী সম্পদ দেয় আছে, তারিখ কমন, মূলধন কমন, আর কী কী সম্পদ আছে সেই কয়টা সম্পদের ঘর হবে, আর যে কটা দায়ের ঘর আছে এক সম্পদ দুইবার আসলে একবারই লিখতে হবে, একটা সম্পদ যদি একই সম্পদ দুই তিনবার আসে তোমার নগদ কয়েকবার আসতে পারে, একবার কমবে পড়বে ঘর একটি হবে, এরকম প্রাপ্য হিসাবে একাধিকবার আসতে পারে তাহলে একটাই লিখতে হবে, তাহলে প্রতিটা সম্পদের জন্য একটা করে ঘর হবে, তাহলে যে কটা সম্পদ, যে কটা সম্পদ আমরা সেই কটাই ঘর লিখবো, আর যে কটা দায় সেই কটা ঘর করবো, আর মূলধনের জন্য একটা কমন। তাহলে আমরা একটু দেখ খেয়াল করি, নগদ একটা সম্পদ আছে, নগদ একটা, ব্যাংক একটা দুইটা, আর প্রাপ্য হিসাবে একটা, তো তিনটা সম্পদ আমরা পড়লাম, একটা নগদ, একটা ব্যাংক, আর একটা কি প্রাপ্য হিসাব, আর প্রদেয় তিনটা সম্পদ, তিনটা সম্পদে ঘর হবে, একটা দায় প্রদেয় হিসাব দায় হবে আর মূলধন। তাহলে আমরা লিখি, আমরা সবটা সুন্দর করে শিখি, তিনটা সম্পদ একটা তারিখের ঘর থাকবে, আমার মতো আমার করে শখ, আমার মতো করে শখ কাটা তোমরা এক দুই তিন, এই তিনটা সম্পদ, একটা দায়, একটা মূলধন, একটা মন্তব্য। তাহলে আমরা তারিখ তারিখ লিখি, একটা সম্পদ সমূহ, একটা নগদ প্রাপ্য পয়সা, ব্যাংক আগে লিখি, নগদ একবার ব্যাংক, ব্যাংক প্রাপ্য পয়সা। ওকে, আর এটা সমাজ সমান, এটা কী হিসাব সমাজ সমান, আর এটা হলো দায়, দায় কী প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, একটা হলো মালিকানা, ওই ওই মানে কি সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, একটা মন্তব্য। তাহলে আমরা একটা বসাই, তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, দু হাজার চোদ্দ সালের জানুয়ারি 1 তারিখ নগদ বন্ধন দিছে, নগদ আছে মূলধন 1 লক্ষ টাকা, আর ব্যাংক আছে হলো 50,000 টাকা, তাহলে মোট মালিকানা কত 1.5 লক্ষ টাকা। এটা কী ধরনের পরিবর্তন হচ্ছে দেখো তো খেয়াল করে, এটা পরিমাণগত পরিবর্তন, এটা কী ধরনের পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন,
দুই পাশে যদি পরিবর্তন হয়, আমরা প্রিয় শিক্ষার্থী রাম লাগিয়ে বলেছিলাম দুই পাশে যদি পরিবর্তন হয় তাহলে এটা কী পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন। জানুয়ারি 5 তারিখ ঋণ নেওয়া হলো 70,000 টাকা, আমরা যদি কারো কাছে ঋণ নেই তাহলে সেটা কীভাবে নগদ পারবে? তাহলে নগদ পারলো 70,000 টাকা, আর ঋণ পারবে ঋণ নেওয়া তাহলে আসলে দায় ঋণ ভুল আমরা বা 70,000 টাকা পারলো ওদের সব ওদের সব ঋণ দুইটা বলে দিলাম ওদের সব প্লাস ফ্রি তাহলে ঋণ বাড়লে 70,000 টাকা ঋণ বাড়লো দায় বাড়লো ঋণ বাড়লো বলে দায় বাড়লো আর জানুয়ারি 10 তারিখ ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করলে পদে এসে পারবে কত টাকা? 40,000 টাকা, আর এটা ওই কমবে। এটা কী ধরনের পরিবর্তন? এটাও পরিমাণগত, এটাও কাঠামোগত। কী ধরনের পরিবর্তন? একই পাশে পরিবর্তন, কাঠামোগত। একই পাশে পরিবর্তন হলে কী পরিবর্তন? কাঠামোগত পরিবর্তন। আর 15 তারিখ প্রদেয় সব পরিশোধ, প্রদেয় সব পরিশোধ করলে নগদ কমে। কী কমে? নগদ কমে, আর পানাদার কমবে। তাহলে এটাও পরিমাণগত পরিবর্তন। এটা কী ধরনের পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন। আর 20 তারিখ দেখো পণ্য বিক্রয় 60,000 টাকা, পণ্য বিক্রয় কত? 60,000 টাকা, আর তার 40% ধারে, তো 60,000-এর 40% কত? 60,000-এর 40% হলো 24,000 টাকা, আর তার 70,000 নগদ। 70,000 কি নগদ? এই দুইটা মিলে আয় হলো 60,000, এটাও পরিমাণগত। তাহলে 60,000 টাকা পণ্য বিক্রি করছি, আয় দ্বারা ওই পারবে, আয় দ্বারা কী পারবে? ওই পারবে, তার নগদ হলো 60%, 60%, আর ধারে হলো 40%, ধারে দ্বারা প্রাপ্য সব পারবে, আর নগদ দ্বারা নগদ পারবে। আর নগদ উত্তোলন কত? 25 তারিখ নগদ উত্তোলন হলো 25,000 টাকা, নগদ কমবে আর মালিকানা কমবে। এটা কী ধরনের পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন। তাহলে এখন যোগ করি, যোগ করলে দুই পাশে মরবে, এটা 50,000 টাকা, এটা 24,000 টাকা, আর এটা 70-30 বাদ দিলে 1,10,000, তাহলে আপনার মাসে 90,000 টাকা হবে। আর এটা কত ক্যালকুলেটর? আর যোগফল কত? 1,70,000 দেখো এরপর শুধু হবে 1,00,000, 1,00,000 যোগ 70,000 যোগ 36,000 মাইনাস 20,000 মাইনাস 25,000 তো কত থাকে? 1,61,000। কত? 1,61,000। আর এই পাশে তো বলা হবে মালিকানা আমরা কত পেয়েছিলাম? 1,45,000 টাকা। কত হলো? 1,61,000 যোগ 50,000 যোগ 24,000 মাইনাস 90,000 মাইনাস 1,45,000 জিরো। তাহলে তো কত? 2,61,000 যোগ 50,000 যোগ 24,000 2,35,000। তাহলে তো কত? 2,35,000। এ পাশে সমান 2,35,000, এ পাশে সমান মিলবে,
দুই পাশের সমান যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের কোথায় যেন ভুল হয়েছে। দুই পাশ সমান বিদ্যুতের একটা সমীকরণ, সমীকরণের দুই পাশ সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তুলো আরেকটা কথা হলো এই ঋণের জন্য আলাদা একটা ঘরও কাটতে পারি আমরা, তাই কি আমরা প্রদেশে বা ঋণের জন্য দুইটা ঘর আলাদা কাটতে পারি। এখানে আমরা ঘর আলাদা করে 70,000 টাকা ঋণের ঘর আমরা দিতে পারি। একই কথা যেহেতু আমি আগেই তাক কেটে বলেছি প্রদেশ ঋণ এটা দুই ঘরে দেওয়াটাই ভালো ছিল, তা আমরা দুইটা ভাগ করে নেবে। এটা শুনতে তোমরা সঙ্গে এই 70,000 টাকা তোমরা আলাদা করে একটা ঋণ ঋণ নামক একটা দায়ের লিখে তোমরা ভাগ করে লিখবে। আশা করি তোমরা আমার কথা আশা করি বুঝতে পারো। পেরেছো তোমরা প্রশ্নটা সুন্দরভাবে পড়ো, আমার সমাধানটা দেখো। আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি যাদের বই নাই, যাদের বই নাই বই কিনতে পারো না। তোমরা আশা করি তোমরা এটা আমার প্রশ্নের মাধ্যমে তোমরা সমাধানটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যনীতি মেনে চলো, সেই আশার ব্যক্ত করি আমি ক্লাস শেষ করছি। সালামু আলাইকুম।